পদ্মা সেতু নিয়ে বিএনপির জ্বালা নেই, বরং সেতু নির্মাণের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে, সেটি বিএনপির গায়ের জ্বালা, এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এমন মন্তব্য করেন তিনি। বলেন, শুধু পদ্মা সেতুই নয়, সব মেগা প্রকল্প নেওয়া হয়েছে দুর্নীতি করে অর্থ পাচারের উদ্দেশ্যে। ছাত্রদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের হামলায় 10 থেকে 15 জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এর নিন্দা জানিয়ে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান। আমাদের গায়ে তো জ্বালা হচ্ছে, গায়ে জ্বালা হচ্ছে পদ্মা সেতু হচ্ছে বলে নয়, আমাদের গায়ে জ্বালা হচ্ছে যে পদ্মা সেতু থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে তোমরা বিদেশে সম্পদ করছো। আপনারা নিশ্চয়ই এই মেট্রো রেলটা দেখেছেন, এত কাছাকাছি স্টেশন তো আর পৃথিবীর কোথাও দেখিনি। কারণ কি? কারণ একটা যে ওখানে অনেক টাকা পাওয়া যাবে,